দাঁড়ান দাঁড়ান ভিপিএন ইউজ করছেন কি কিন্তু জানেন না কোনটা ভালো ও কোনটা আপনার তথ্যকে রক্ষা করবে নাকি করবে আপনার তথ্য বিক্রি তো আজকে এমনই অ্যাপ্লিকেশন দেখবো যেগুলি ইনশিওর করবে আপনার ডাটা যেন সিকিউর থাকে কেউ কোনোভাবে চুরি না করে তো কোনো অ্যাপই কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত নয় তবে এগুলির মধ্যেও ভাগ আছে একেবারে নিম্নমানের অ্যাপ ব্যবহার করলে সহজে হারিয়ে ফেলতে পারেন পার্সোনাল তথ্য তো চলুন ভিডিও শুরু করি আর দেখি কোন অ্যাপ্লিকেশন হবে আপনার জন্য বেস্ট ও তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন প্রথম যে ভিপিএন নিয়ে কথা বলবো সেটা হলো শিফোন প্রো নিয়ে এটা অনেক বছর পুরনো একটা অ্যাপ আমি নিজে অনেক বছর আগে ব্যবহার করছি দু সালের কানাডা বেস্ট কোম্পানি এটি তারা অনেকভাবে অ্যাপ ডেভেলপ করলেও তাদের ইন্টারফেস একেবারে আগের মতোই আছে একেবারে সিম্পল এবার চলুন দেখি এটা কিভাবে ব্যবহার করবেন তো সব অ্যাপেরই কিছু লিমিটেশন থাকে এমনকি আপনি যে ওয়ান ক্লিক ভিপিএন অ্যাপ ইউস করছেন সেটা দেখবেন কিছু সময় পর হাজার গুণে স্লো হয়ে গেছে সেক্ষেত্রে ফ্রি ভেরিয়েন্টে শিফোনপুরোতে টু এম বিপিএস স্পিড পাবেন যেটা যথেষ্ট যে কোনো কাজের জন্যই অ্যাপ ওপেন করলে কিছু সিলেকশন পাবেন এগুলি অত দরকার নাই তবে অপশনে ক্লিক করে আপনি ইচ্ছা মতো রিজন সিলেক্ট করতে পারবেন আর বেস্ট পারফরমেন্সে সিলেক্ট করলে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় তারপর কিছুই না খালি স্টার্ট বাটনে চাপ দিলেই চালু হয়ে যাবে এরপর যে ভিপিএন এ কথা বলবো যেটা নাম হয়তো বা আপনি নাও শুনে থাকতে পারেন এটার নাম হল উইন্ডস ক্রাইব এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট সুরক্ষিত অ্যাপ এটাতে কিছুই না খালি একটা ইমেল দিয়ে আইডি খুলে নেবেন তারপর ইউজার আইডি পাসওয়ার্ড ও ইমেল দিবেন কন্টিনিউ করলে আপনার ইমেল একটা মেসেজ চলে আসবে ও ওটা দিয়ে কন্টিনিউ করলেই আইডি তৈরি এগুলি অনেক ঝামেলা মনে হতে পারে তবে এটা আপনাকে অনেক সিকিউর করবে তাই এতটুকু করাই যায় এরপর কানেক্ট করতে পারবেন আগের মতোই বেস্টটা সিলেক্ট করলে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে তবে নিচের দিকে তাকালে দেখতে পাবেন যে লিমিট আছে যেটা দশ জিবি পর্যন্ত তো এটা নিয়ে চিন্তার কিছু নাই আমি নিজে অলরেডি চার জিবি ইউজ করে ফেলেছি এরপর নতুন ইমেল দিয়ে লগ ইন করলেই আরও দশ জিবি হাজির লাস্ট যে অ্যাপটা নিয়ে কথা বলবো সেটা নির্দিষ্ট কোনো ভিপিএন না বরং ব্রাউজার যেটাতে ইনবিল্ড ভিপিএন দেওয়া আছে অনেকজনই আপনারা ভিডিও ডাউনলোড করতে চান মুভি দেখতে চান কিন্তু ব্রাউজার স্পিড অনেক কম সেক্ষেত্রে মিনি উইথ এআই ভিপিএন হতে পারে কার্যকরী সিম্পল গুগল প্লে স্টোর কিংবা ব্রাউজারে যে সার্চ দিন অপেরা মিনি উইথ ভিপিএন তাহলে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিন তারপর ওপেন করে কোনায় অপশনে ক্লিক করলেই ভিপিএন অপশন পাবেন এটাতে ক্লিক করলেই ভিপিএন চালু হয়ে যাবে এটার উপরে চেপে ধরে রাখলে ভিপেন পুরোপুরি ওপেন হবে ও আপনি চাইলে রিজন সিলেক্ট করতে পারবেন তবে অপটিমাল চুজ করে বেটার আবার চাইলে এখান থেকে ফেসবুক ইউটিউব ব্যবহার করতে পারবেন তো এই অ্যাপগুলি মূলত সিকির মনে হয়েছে ভিপেন মূলত অত্যন্ত ঝুঁকিমূলক আর পার্সোনাল অনেক তথ্যই চুরি হয়ে যেতে পারে তাই সব সময় সতর্ক থাকতে হবে বেশি গুরুত্বপূর্ণ না হলে ইউজ না করাটাই ভালো তো আশা করি এই ভিডিওটা আপনার কাজে আসবে ও কমেন্ট করে জানাবেন অ্যাপগুলি সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও জন্য চ্যানেলের পাশেই থাকুন